যে আজকে যদি আমরা দেখছি যে যুবক ভাইদের নির্ভেজাল যে যুব সংঘের যে হুঙ্কার, এই নির্ভেজাল তাওহীদের যে হুঙ্কার, এই হুঙ্কারটা যদি আমরা আরেকবার দিতে পারি, নাস্তিকদের সমস্ত দুর্গ ভেঙে যাবে ইনশাআল্লাহ, ভেঙে যাওয়াই যাবে ইনশাআল্লাহ। ভার্সিটিগুলোতে যে নাস্তিকদের যে দুর্গগুলো গড়ে উঠছে, এই দুর্গ কোনো ঠুনকো দুর্গ, এটা কোনো দুর্গই না, শুধুমাত্র সেখানে দরকার আমাদের একটা অবস্থান, আমাদের একটা ভূমিকা। এই ভূমিকার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেখানে প্রভাব ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের মাধ্যমেই এই হক এবং বাতিল যে মিশ্রিত না করা, এবং শুধুমাত্র এই হককে গোপন না করার যে একটা দৃঢ় প্রত্যয়, এটা আমি একমাত্র বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের মধ্যেই দেখেছি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমি আরেকটা বিষয় দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যে যারা এই হক এবং বাতিলের সাথে মিশ্রিত করতে চেয়েছে এবং যারা এই হক বাতিলকে গোপন করেছে, হককে যারা গোপন করেছে, তারা এই সংগঠনে টিকতে পারে নাই এবং আগামীতেও তারা টিকতে পারবে না যদি আজকে আমরাও হই যাই এরকম। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমু হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে তোমরা হক আর বাতিল মিশ্রিত করো না, আর জেনে শুনে হক গোপন করো না। এটা আল্লাহ বলছেন। আমি যখন থেকে এই বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ সম্পর্কে জানতে পারছি এবং 1978 সাল থেকে নিয়ে 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে নিয়ে আজ পর্যন্ত যে তৎপরতা আমি দেখছি এবং যা আমি জেনেছি পড়ে, এতে আমার মনে হয়েছে যে এই বাংলাদেশে বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের মাধ্যমেই এই হক এবং বাতিল যে মিশ্রিত না করা, এবং শুধুমাত্র এই হককে গোপন না করার যে একটা দৃঢ় প্রত্যয়, এটা আমি একমাত্র বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের মধ্যেই দেখেছি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমি আরেকটা বিষয় দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যে যারা এই হক এবং বাতিলের সাথে মিশ্রিত করতে চেয়েছে এবং যারা এই হক বাতিলকে গোপন করেছে, হককে যারা গোপন করেছে, তারা এই সংগঠনে টিকতে পারে নাই এবং আগামীতেও তারা টিকতে পারবে না যদি আজকে আমরাও হই যাই এরকম। এই জন্য আমি প্রথমেই এই কথাটা বলতে চাই যে এই যে লক্ষ্য এবং যে সত্যের একটা সত্যসেবীদের যে একটা সংগঠন, এই সংগঠনকে আমাদের দৃঢ় প্রত্যয়ের সাথে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। আসলে আমি যেহেতু আমি ছাত্র বিষয়ক দায়িত্বে আছি, আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তার প্রথম কথা হচ্ছে এই যে ইউনিভার্সিটিগুলোতে কোনো দিনই পরিবেশ নেই, এখন বললেই চলে। আমরা এইভাবে একটু এক্সপ্লেন করলে যদি বলি যে সহি দিনের কোনো পরিবেশ নেই, দিনের পরিবেশ আছে, সেখানে কোন দিনের পরিবেশ আছে? সুফিবাদের পরিবেশ আছে, সেখানে সুফিবাদের চর্চা করা যায়, কিন্তু সেখানে সহি ইসলামের সহি দাওয়াত সেখানে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা মনে করছি যে এই এই যে ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা এই শহীদিনের চর্চা, শহীদিনের যদি ওই খেদমত যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তো আগামী দিনে ওখান থেকেই ইনশাআল্লাহ ইসলামের যে পরিপূর্ণ যে বিপ্লব, যেটা আমরা জানি যে আমাদের ইতিহাস সাক্ষ্য যে বাংলাদেশের অধিকাংশ এই তরুণ ছাত্র সমাজদের মাধ্যমেই 1952 সালের ভাষা আন্দোলন বলেন, বা ওই 66 সালের ছয় দফা বলেন, বা আপনি ওই 68 সালের ওই আগরতলা হামলাই বলেন, আর গণ অভ্যুত্থানের কথা বলেন 1969-এর, ওই 71 সালের যুদ্ধের কথাই বলেন, সব জায়গাতেই কিন্তু তরুণ ছাত্র সমাজ যুব সমাজের একটা ভূমিকা ছিল। তো আমরা মনে করি এই ভূমিকা আবার আরেকবার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমরা এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই যে আরেকটা বিষয় আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেখা যায়, সেটা হচ্ছে যেই ছাত্রগুলোই যায়, এই প্রত্যেকটা ছাত্রকেই দেখা যায় যে পলিটিক্যাল যেই দলগুলো আছে, এই দলগুলোকে কিন্তু তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজে লাগায়, ঠিক না? আমরা সেখানে চাচ্ছি যে তারা ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী পথেই তারা জীবন ব্যয় করবে, ইসলামের পথেই তারা তাদের রক্ত, তাদের শ্রম ব্যয় করবে। আমরা এই জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে আমরা আরেকটা কথা বলতে চাই, যে যারা বলছে যে সংগঠন করা যাবে না, আমি আজকে মহতারাম সভাপতি ভাইয়ের সাথে আমি একটু শুধু অ্যাডকট করবো এখানে এইটুকু, যে আসলে যারা বলছে সংগঠন করা যাবে না, তারা কিন্তু একবারে এই কথা বলছে না যে ছাত্রলীগ করা যাবে না, ছাত্র দল করা যাবে না, যুব দল করা যাবে না, আওয়ামী লীগ করা যাবে না, বিএনপি করা যাবে না। কেন আপনি এই কথা বলতে পারেন না? আপনি যদি হক কথাই বল সাহস থাকে। এই জন্য আমি বলছিলাম যে তারা যদি বলবেই তো তাহলে এই কথা কেন তারা বলে না? এই জন্য আমরা তাদের উদার আহ্বান জানাবো যে আপনার যদি হক কথা যদি বলার সাহস থাকে, এই কথাটাও বলেন, এই কথাটাও যুক্ত করেন তার সাথে, ঠিক না? এবার আসুন আমরা আরেকটা জিনিসের লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই যে ফিল ইন দ্য ব্ল্যাক। ছাত্র ভাইদেরকে উদ্দেশ্যে বলবো যে আমরা ছোটবেলা থেকেই ফিল ইন দ্য ব্ল্যাক পূরণ করছি, ঠিক না? এবার সময় এসেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শাখা গঠনের ফিল ইন দ্য গ্যাপ পূরণ করা। রাজি আছি ইনশাআল্লাহ। যদি এটা রাজ করতে পারি আমরা এই ফিল ইন দ্য গ্যাপ, আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমেই সামাজিক যে বিপ্লব, এটা ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। এবার আমি তিনটি প্রয়োজনের কথা বলবো। আমার দৃষ্টিতে মনে হয় প্রথম যে সেটা হচ্ছে যে মুসাদ্দিক ভাই যে কথাগুলো বলছিল যে শাহুলিল্লাহ মহাদেশ দেওয়ালিবের যে ইনকমপ্লিট যে একটা স্লোগান যে ফাক্কুকুল্লি নিজাম সকল বিধান বাতিল করো, সেটা কিন্তু পূর্ণাঙ্গ করছেন কি আমাদের মোহতারাম আমিরে জামাত? কি বলছেন তিনি?
অহির্বিধান কায়েম করো, একইভাবে এই শুধু স্লোগান কমপ্লিটের দিকে নয়। আমরা মনে করি শাউলিল্লাহ মহাদেশ দেহলবির যে চেতনা চেতনা সমৃদ্ধ যে লেখনী ছিল সেই লেখনী আজকে আজকে আমাদের মাঝেই মোহতারাম আমিরের জামাতের লেখনীর মাধ্যমে সেই চেতনাগুলো রয়ে গেছে, কিন্তু শুধু অভাব বোধ করছি আমরা শাহ ইসমাইল শহীদ এবং শহীদ আহমেদ বেরোদির মতো জিহাদ আন্দোলনের অগ্রগতি নেতা এইরকম কি যোগ্য আমরা গড়ে উঠতে পারি না? ইনশাল্লাহ যদি আমরা গড়ে উঠতে পারি আবারও সেই জিহাদি আন্দোলন হবে এবং আবার এই বাংলার জমিন ইনশাল্লাহ শিরক বিদাত মুক্ত হবেই হবে ইনশাল্লাহ, এটা প্রথম মনে করি। এক দুই নম্বর হচ্ছে এই যে আজকে যদি আমরা দেখছি যে যুবক ভাইদের নির্ভেজাল যে যুব সংঘের যে হুঙ্কার, এই নির্ভেজাল তাওহীদের যে হুঙ্কার, এই হুঙ্কারটা যদি আমরা আরেকবার দিতে পারি নাস্তিকদের সমস্ত দুর্গ ভেঙে যাবে ইনশাআল্লাহ, ভেঙে যাবেই যাবে ইনশাআল্লাহ। ভার্সিটিগুলোতে যে নাস্তিকদের যে দুর্গগুলো গড়ে উঠছে এই দুর্গ কোনো ঠুনকো দুর্গ, এটা কোনো দুর্গই না, শুধুমাত্র সেখানে দরকার আমাদের একটা অবস্থান, আমাদের একটা ভূমিকা, এই ভূমিকার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেখানে প্রভাব ফেলতে পারবো ইনশাআল্লাহ। এবং পরিশেষে সর্বশেষ যেটা আমি মনে করি যে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আনুগত্য। এই আনুগত্যটা অত্যন্ত প্রয়োজন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই দিন যদি রাজনৈতিক অঙ্গনে শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দানে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা কিন্তু ছিল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার একটা ভাষণ, সেই ভাষণ যেমন আনুগত্য করে এই স্বাধীন বাংলাদেশ যেমন গঠন করা সম্ভব হয়েছে, আমরা মনে করি যে আজকে যদি আরেকবার আমাদের এই যুব সংগঠন যদি আরেকবার আনুগত্যশীল হয়ে গড়ে ওঠে ইনশাআল্লাহ, আজকে যেমন আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সুরা সদস্য আন্দোলন যুব সংঘ যারাই করুক না কেন, যারা আজকে আমরা এখানে করছি কেন্দ্রীয় মিটিং যেটা এখানে করছি, আমরা যদি আরেকবার আনুগত্যশীল হতে পারি ইনশাআল্লাহ আবারও এই বাংলার জমি তাওহীদি কাফেলায় গড়ে উঠবে এবং এই এই শুধু এই বৈঠকটা শুধু এই রাজশাহী নদপাড়াতে স্থায়ী থাকবে না ইনশাআল্লাহ, এটা একদিন জাতীয় সংসদে যাবেই যাবে ইনশাআল্লাহ। আমি এই কথা বলে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আর বসে থাকার সময় নেই, এখন সময় এসেছে আমাদের যোগ্য দায়িত্ব নিয়ে কাজ করার। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।